আমি অনেক বড় মিথ্যার মধ্যে পড়ে গেছি আমার পরিবার আমাকে যেমনটা ধারণা করে আছেন আমি তার পুরোটাই ভিন্ন দিন যাচ্ছে আর মিথ্যার মধ্যে মিথ্যার বোঝা ভারী হচ্ছে আমি আমার সত্যটা বলতে চাই কিন্তু পারি না কারণ তারা কষ্ট পাবে এমন অবস্থা আমার কি করতে পারি মিথ্যা মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই মুসলমানের জন্য মিথ্যা বলার সুযোগ কখনো নাই কোনো অবস্থাতেই নাই সর্বঅবস্থা মুসলমানকে সত্য কথা বলতে হবে আসসিদকু ইউনজি ওয়াল কাযিব ইউহলিক মিথ্যা মানুষকে রক্ষা করে আর সরি সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন যে সত্য কথা বলতে বলতে একটা মানুষ আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে তার নাম উঠে যায় আর মিথ্যা কথা বলতে বলতে কিছু মানুষের নাম মিথ্যাবাদী হিসেবে উঠে যায় আপনার যত কষ্ট হোক আপনাকে সত্য বলতে হবে যাই হয় হবে মন কষ্ট পায় যুদ্ধ হোক অনেক সমস্যা হোক আপনি মিথ্যা বলবেন না বিধায় সৎসাহস থাকা উচিত আমি প্রশ্নকর্তা ভাইকে বলবো বিজ্ঞ কোনো আলেম কোনো মসজিদের ইমাম সাহেবের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে মূল ইস্যুটা কী কীভাবে উত্তরণের পথ আপনি খুঁজে পেতে পারেন পরামর্শ করে নেবেন ইনশাল্লাহ আশা করি ভালো কোনো একটা উপায় পাবেন